গিফট পেয়েছি দুটো দুটো করে এরকম বল দিচ্ছে ভালো লাগছে দেখতে বাটিগুলো যে ছোট ছোট 40 টাকা এটা 50 টাকা 40 টাকা এটা 50 টাকা কেমন আছেন সবাই সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাই আজ হচ্ছে ধনতেরাস ধনত্রয়োদশী আজ হচ্ছে শুক্রবার আর 10ই নভেম্বর জানেনই সবাই জানেন সবার এই দিনটা খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এই কামনা করেই ব্লগটা স্টার্ট করছি গুড়িতে এখন 9:30 আর আমি সংসারে কী কী কাজকর্ম করবো এখানে বসে বসেই জাস্ট ঠিক করে নিলাম আর কেনাকাটা কী করবো সেটাও ঠিক করে নিয়েছি তো আস্তে আস্তে ব্লগটা দেখতে হবে দেখলেই বুঝতে পারবেন যে আমি ধনতেরাস উপলক্ষে কী কেনাকাটা করছি ইচ্ছে তো প্রচুর হয় যে অনেক কিছু কেনাকাটা করি বাট মা লক্ষ্মী কৃপা না থাকলে সেটা সম্ভব বলেন তো তো জানি না মা কবে সন্তুষ্ট হবেন কবে কিছু একটা ইচ্ছে মতো কিনতে পারবো তো এবছরও মোটামুটি একটু ছোট্ট একটা সামান্য শখ পূরণ করবো ঠিকঠাক করেছি এখন বাকিটা দোকানে গিয়ে কেনাকাটা করলে তারপরে আমি আপনাদেরকে দেখাতে পারবো তো এর আগে থেকেই বলা আছে ঠিকঠাক করাই ছিল জানি না আমি বলে এসেছিলাম মানে অর্ডার করে এসেছি তো এখন দেখা যাক কী হয় আমি কতটা কী করতে পারি আমি নিজেও জানি না কিন্তু আমি ছোট্ট একটা জিনিসও ভীষণ এক্সাইটেড মানে খুব আনন্দিত হই মানে ধনতেরাস উপলক্ষে এটা নেবো না এটা অনেক দিন থেকে ইচ্ছে ছিল যেটা নেব তো সেটা দেখা যাক আমি দোকানে যাই কেনাকাটা করি তারপরে আমি পুজো দেওয়ার সময় আপনাদেরকে দেখাবো কারণ আগে আমি মার্কেটে অবশ্যই যাবো মার্কেটে যাবো মার্কেটে যে এত ভিড় থাকে সেই সময় যদি আমি ক্যামেরা অন করি সবাই ভাবে যে দেখানোর জন্য কেনাকাটা করছি আমি আবার এটাতে খুব লজ্জা পাই নিনাটা ছোট্ট একটা জায়গা যে আমি ওখানে অন ক্যামেরায় আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি এটা কিনছি হয়তো অনেকে আমার থেকে অনেক দামি জিনিস কিনবে হয়তো বলে বাবা এতগুলো জিনিস আবার ক্যামেরাতে দেখাচ্ছে যা হয় আমাদের এখানে এই ব্লগিংয়ের ব্যাপারটা না এখনও মানে সেরকমভাবে কেউ সেরকম একটা কর আছে মানে মেনে নিতে পারে না মানে এইটা হচ্ছে কথা তো যা হোক আমি চেষ্টা করবো দোকানে যাব দাদাকে বলে এসেছি আজকে তো টাইমটা দেখলাম সেই টাইমটা দেখতে দেখতে আমার প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেলো মানে 8:30 থেকে আমি বসেছি এখন 9:30 গিয়ে ছটাপট করে মেশিনে কটা কাপড় দিয়ে এলাম মেয়ে ঘুমোচ্ছে মেয়ে উঠলে দেখতেই পাচ্ছ যে কত কাপড় ওখানে তো ওগুলো কাঁচা আছে মানে বেশিরভাগ কাঁচাই আছে তো আমি বিছানা চাদরগুলো একটু কেচে নেবো মা বললো কালী পুজো যখন সবগুলো ঘরের বিছানা চাদর একটু তুমি দিয়ে দাও তো আমি মেশিনে আগে আমাদের নিত্য প্রয়োজনীয় যে কাপড়গুলো আছে নাইটি তারপরে প্যান্ট বাচ্চার জিনিস মার শাড়ি সব কিছু মিশিয়ে নর্মালে দিয়ে একদম দিয়ে দিয়েছি ও হচ্ছে আর আমি ঝটাপট করে কিছু করবো বছর যদি এরকম 2-3টা দিন পাওয়া যায় যে বড়দের কাছ থেকে সামান্য সামান্য জিনিস নিয়ে বলে যে ধন সম্পত্তি বৃদ্ধি হোক তাহলে তো বাড়ির গৃহিণীরা খুব খুশি হয়ে যাবে তো মেয়েকে একটু খেতে দেবো তারপর মেয়ে আমি দুজনেই ঝটাপট করে রেডি হয়ে যাব বাজারে যেতে হবে কারণ দীপাবলির জন্য যে মানে লাইট মোম তারপরে মুচি আমাদের লাগবে সেগুলো আমাদের না মানে সবারই লাগবে ভূত চতুর্দশীর তারপরে ওর জন্য একটু কিছু মানে বাজির জন্য কিছু আনবো আর এটাই আর কি টুকটাক বাজার করবো মানে জানি না কতটা কী কী নিয়ে আসতে পারবো বাট চেষ্টা করবো তো চলো দিনটাকে স্টার্ট হয়ে গেল অনেক কথা বলে নিলাম কারণ এরপরে হয়তো আমি আবার সামনে নাও আসতে পারি ব্যাক ক্যামেরা থেকে তোমাদের সাথে কথা বলবো তো চলো হ্যাঁ আগে সবার আগে পুজো দিবো বিকেলবেলা কী কী ফুল সরিয়ে রাখবো চলো তোমাদেরকে এক নজর সেটা দেখিয়ে দিচ্ছি ফুটেছে আজকে মোটামুটি ফুটেছে আর কি যেহেতু আজকে শীত মানে ব্যাপারটা কী বলতো এখন যেহেতু শীত শীত তো খুব একটা বেশি ফুল ফোটে না আর আমার পরিচর্যা কম হচ্ছে সো দেখো এখানে কটা ফুল ভাবছি এই হলো ফুলটা মা লক্ষ্মীকে আজ আমি বিকেলবেলা দিয়ে পুজো দেবো এটাই ইচ্ছে আছে তো এখানে বাকি ঠাকুরের পায়ে ব্লু কালারের ফুলটা দিয়ে একটু বেশি পূজা দেওয়ার চেষ্টা করবো এই হলো ফুলটা আমি বিকেলবেলার জন্য রেখে দিচ্ছি মেয়ে উঠে গেলে বিছানা চাদরগুলো দিয়ে দিব বিছানা চাদরগুলো কাচার জন্য মা এদিকে এঠোকাটো বাসনগুলো ছিল সেগুলোকে মেজে দিচ্ছে আর এখানে মেশিনে জাস্ট কাপড়টা দিয়ে দিলাম তাও 51 মিনিট টাইম লাগবে দেখাচ্ছে তো এটা হতে থাক ওয়াশ হতে থাক এই কাপড়গুলো সম্পূর্ণ ওয়াশ হতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে এখনও চা খেয়ে কাপটা এখানেই রেখেছি ওই পাপা আর আমার গাছ থেকে সকাল সকাল এই জিনিসগুলো তুলে আনলাম লঙ্কা নিজের জন্য একটু ওটস বের করে নিয়েছি ওটস খাবো ওটস খেয়ে কাজ করতে শুরু করব একটু আমুল দুধ দিয়ে দিই কেটলিতে জল দিয়ে দিচ্ছি কেটলিতে নিজে ওটসটা খেয়ে
ওটাকে কাজে লেগে যাব। আমার একটু আটা মেখে রাখতে হবে, আটা ময়দা মেখে ঘুম থেকে উঠলে একটা কিছু দেব। ওর দুধ আছে, দুধটাই খেতে দেব। দুধটা এখানে বয়েল করি, দুধের পাত্রটা না পুড়ে পুড়ে যায়। মেজোর জন্য দুধটা বয়েল হতে দিলাম। এটা হচ্ছে সোনামার জন্য চা। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, সোনামা তখন ঘুম থেকে উঠেনি, আমরা সকাল সকাল চা খেয়ে নিয়েছি। আমার ওটসটা বাইরে ভিজিয়ে একটু ওটসটা খেয়ে নেবো আজকে। চা, আমার ওটস, দুধ হচ্ছে এখানে। ব্রেকফাস্টটা করে নিই। এখানে মা ফুলকপি কেটে দিচ্ছে, আলু ফুলকপি ডালনা করব আজ, এটাই ঠিক করলাম। আর যেহেতু তাড়াহুড়ো করছি তাই শর্টকাট করার চেষ্টা করছি। তারপরে তো সব কাজকর্ম সামলাতেই হবে, তো মাথায় এই টেনশনটা কাজ করছে। আবার মেয়ে বলছে আমি ম্যাগি খাবো, তো ওকে আবার এর ফাঁকে একটু ম্যাগি করে দিলাম। আর এখানে আমি একটু আলু তিতা করলা ভাজা কাটছি, কারণ মা যেহেতু তরকারিটা কেটে দিচ্ছে সময় নষ্ট করব না, তাড়াতাড়ি করছি। দুপুরবেলার মধ্যেই আমরা বাজার যাব আজ, মানে ওর বাবা এলে আমাদেরকে নিয়ে যাবে এটাই বলেছে। তো তার জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। ওর সাথে গিয়ে আনলে জিনিসটা একটু সবারই একটা পছন্দ সহিত একটা কিছু আনা যায়, মানে সবারই একটা নিজস্ব পছন্দ থাকে। আমার যেরকম আছে ওর পাপারও সেরকমই একটা ব্যাপার। তো তার জন্য তো এবার আমি সত্যি কথা বলতে যে এই জিনিসটা নিয়ে আসতে পারবো আমি ভাবিনি। তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে সোনার জিনিস মানে হাত দেওয়া যায় না, সোনার মূল্য প্রায় আকাশ ছুঁয়েছে। তো এই প্রথম আমি ধনতেরাসে একটু গোল্ড শপিং করলাম, যদিও এটা খুবই সামান্য, কিন্তু তাতেই আমি ভীষণ খুশি। মায়ের কৃপায় যে এটা সম্ভব হয়েছে এটাই অনেক। খুব অল্প জিনিস হলেও মানে ভেতর থেকে আমি ভীষণ হ্যাপি যে কিঞ্চিত করতে পারলেও, কিঞ্চিত কিঞ্চিত করে করে একদিন হচ্ছে, বলে না যে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য এই দিনটাকে বাছা হয়। এই দিনে হচ্ছে যে কোনো ধাতব জিনিস কিনে নিয়ে এলে সেটা 10 গুণ মানে হয়, এটাই হচ্ছে কথিত আছে। তো সেখানে আমি প্রত্যেক বছর যে সেরকম একটা কিছু করি না, ওই সামান্য একটু বাসনপত্র তামাক আশা কিনে নিয়ে আসি, তো কোনো সময় আবার রূপো আনি। তো এবারই প্রথম সোনা মানে সামান্য হলেও নিয়ে আসতে পারলাম ঘরে, তো এটাই আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি। আর সত্যি কথা বলতে এটা সম্পূর্ণ ঠাকুরেরই আশীর্বাদ, এটা ছাড়া হয় না। অনেক সময় কি বলতো, টাকাটা হাতে থাকলেও কিছু কিনতে পারি না, কিন্তু এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা আজ পূর্ণ হলো। তো নিয়ে আসতে মানে পেরে আমি এখনও জানতাম না যে রান্নাবান্না করছি, কাজকর্ম করছি আর টেনশন করছি। আমি জানি যে হবে কি হবে না, হবে কি হবে না, আমি অর্ডার দিয়ে এসেছিলাম বাট সেখানে হয়নি, আমাকে আবার অন্য জায়গায় যেতে হয়েছিল, ওনাদেরই দোকান। তো সেখানে আবার গিয়েছিলাম, তো দেখো সব কাজকর্ম মোটামুটি 10:30-11টার মধ্যেই আর কি আমি কমপ্লিট করার চেষ্টা করি। তো ব্রেকফাস্টের সাথে সাথে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। ঘড়িতে এখন এই 11:10 কি 15, মেয়ে জাস্ট ঘুম থেকে মানে উঠছে নামবো নামবো করছে, মানে উঠেছিল, তারপরে আবার ম্যাগিটা খেয়ে এসে শুয়ে পড়েছে। তো ওকে বলছি বাবা তুমি এবার উঠে পড়ো, তাড়াতাড়ি করে স্নান করাবো তোমাকে। আর কালী পুজোর আগে যে এরকম ঘরদোর পরিষ্কার করার একটা ব্যাপার থাকে, দুর্গাপূজার সময়ও থাকে, তো এবার আর কি পূজার সময় আমি নতুন বিছানা চাদর কিনতে পারিনি, তার জন্য অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেটা এসেছিল। তো এবার আরেকটা বিছানা চাদর মানে আরও দুখানা আমি অর্ডার করেছিলাম, এটা মিশো থেকে অর্ডার করেছি। তো জানি না যে এটা ধনতেরাসের দিনই চলে আসবে, তো যাক ধনতেরাসের দিন একটা নতুন বিছানা চাদর চলে মানে আসবে এটা সত্যি আমি এখনও ভাবিনি। তো বিছানাটা সত্যি কি পাতবো, তো অন্য বিছানা চাদর বের করবো করবো, সেই মুহূর্তেই একটা পার্সেল ঢুকে গেল ঘরে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমি একবারে কাপড় চোপড়গুলোকে দিয়ে উপরে মেলে দিয়ে এসেছিলাম ছাদে, আর তারপরে আমি দ্বিতীয় দফায় আবার বিছানা চাদরগুলোকে দিয়ে দিলাম।
এ বাবা রে সোনা রে, তুই রান্না করতে এখনই যাস? এখনই রান্না করতে গেলে কি করে হবে মা, তেল শিখবে না? মেয়ে, এখনই ফুলকপিগুলোকে আমি না দেখলেই দিয়ে দিতে হচ্ছে তেলের মধ্যে, আর তেলটা এসে গায়ে পড়তো। ও রান্না করছে, মানে আমি রান্না করছি, সেটা ওর মানে দেখে দেখে ওরও মনে হয় যেন কড়াতে কিছু দিয়ে দিই। আমি যদি না দেখতাম তাহলে তেলটা মুখে চোখে এসে পড়ে যেত। আর ও এই কাজগুলো মানে খুব আগ বাড়িয়ে করতে চায়। ওর বয়স হচ্ছে একদমই ছোট, পারবে না, তবুও দেখো সেলফে উঠে এই কাজটা করছিল। তো আমি ওকে সরিয়ে দিলাম, আপেল দিয়ে বসিয়ে দিলাম একটু। তো ও বসে বসে এখন আপেলটা খাবে, আর আমি এখানে ঝাঁটাপট করে আলু ফুলকপির ডালনাটা করে নেব। আলুটা বয়েল করে নিলে ফুলকপির ডালনাটা বেশিক্ষণ লাগে না করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে আমাদের মেনু ঠিক হলো যে একটু মুসুর ডাল সেদ্ধ হবে, আর সাথে কিন্তু একটু চচ্চড়ি হবে। আসলে এগুলো পরেই হয়েছে, প্রথমে আলু ফুলকপি ডালনার সাথে আমরা ভেবেছিলাম যে বেগুন ভাজা করে রাখবো, কিন্তু আর ভাবলাম যে না না, এখন এটা করছি, আবার রাত্রে হচ্ছে গিয়ে আবার কিছু একটা করব, তার থেকে বরঞ্চ এখনই রান্নাটা সেরে নিই, বেশি তো বাজে না। এই ঘড়িতে তখন কটা বাজছিল, যখন রান্না শেষ হলো 11:45 হবে, তো সব কিছু ক্লিন করে সেই টাইমটা, তাহলে তো অনেকটাই টাইম আমার হাতে আছে। এখন আমি ঘরদোরগুলো আবার ভালো করে মুছবো, মানে সিঁড়িতে যে আলপনাগুলো ছিল লক্ষ্মী পুজোর সময়, সেই আলপনাগুলো মানে লক্ষ্মীর পায়ের ছাপ নাকি কালী ঠাকুর দেখেন না, মানে এরকম একটা মতবাদ আছে। যা হোক, সেই আলপনাগুলো কালী পুজোর আগে সব তুলে ফেলতে হয়। তো যেই যেই জায়গায় আলপনা দেওয়া হয়েছিল সেই সেই জায়গায় আলপনাগুলোকে আমি তুলে নিয়েছিলাম আজই। তো নিয়ে আবার সেগুলোকে পরিষ্কার করতে হয়, তো সেগুলো করতে আমার অনেকটা টাইম লেগে গেছে। তো দেখো পার্সেলটাও মেয়ে একদম নিয়ে বসেছে তোমাদেরকে দেখাবে বলে, মা মেয়েতে বসে দুজনে মিলে এখন দেখছি যে কি বিছানা চাদর আসছে। তো প্রথমে তো ভেবেছিলাম যে নতুন বিছানা চাদরটা শুকিয়ে গেলেই পেতে দেব, তারপরে দেখলাম যে না, সেটা ভাবতে ভাবতেই আরেকখানা চলেই যখন আসলো, তো দেখছি তো এই কাপড়টা না ফ্লিপকার্টের তুলনায় মানে অতটা বেশি ভালো না, মোটামুটি কাজ চলার মতো, খুব একটা ভালো নয়। তো আমার মনে হয় আরেকটু বেশি রেঞ্জের দিলে ভালো হতো। এটা তোমার এই 300 টাকার মধ্যে যে বিছানা চাদরগুলো পাওয়া যায় সেটা, তো সেটা হলো আমার মন পছন্দ হয়নি, বাট কালারটা ডিজাইনটা তো বেশি ভালো লেগেছে, তাই আর রিটার্ন করলাম না, একদম এটাই শটান পেতে দিলাম বিছানাতে। তো দেখো কিরকম লাগছে, তোমরাই দেখো। আচ্ছা শো, রোজ ব্যস্ততা যাচ্ছে, সেই দুর্গাপুজো থেকে ব্যস্ততা শুরু হয়েছে, একটা না একটা কিছু নতুন মানে প্রত্যেক দিন আমার জীবনের সাথে যুক্তই হচ্ছে। ভাবি তাড়াহুড়ো করে রান্না করলে কী হবে, খাওয়া দাওয়া করতে করতে সেই 2টো বেজেই যায়, আর তারপরে না আর ভিডিওটা এডিট করব সেই টাইমটা পাই না। এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম ধনতেরাসের দিন, পরের দিন ভাবলাম ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পৌঁছাবো, কিন্তু কি সেরকম যেরকম কথা সেরকম কাজ হয় না। আজ ভূত চতুর্দশীর দিন, আমি রাত্রে এখন 10:45 সময় ভিডিওটা এডিট করছি, তাহলে বুঝতে পারছো যে কী অবস্থার মধ্যে দিয়ে যায়, মানে হয় না। আজকে মেয়েকে আমি এই আবৃত্তি ক্লাস থেকে নিয়ে এসে সব কিছু কমপ্লিট করে নিয়ে সেই তারপরে বসলাম। জানি রেগুলার ভিডিও দিতে পারি না, সময় মতো দিতে পারি না, কিন্তু কী করবো বলো, সংসার তো সব তো দেখতেই পাচ্ছ, একা হাতে নিজে সামলাই, তারপরে গিয়ে সবটা করি। তো এই যে এই কাজগুলো যখন করছি তখন আমার ভীষণ টেনশন হচ্ছিলো, কারণ ঘড়িতে তখন প্রায় 1:10 কি 15, আর আমাকে বেরোতে হবে 1:30 থেকে 2টোর মধ্যে, মানে 2:30 থেকে কেনাকাটি, মানে 2টোর মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, মানে আমি রেডি হতে হবে আমাকে। এটাই ওর পাপা বলে গেল, ঠাকুর পুজো দেওয়া আছে, তার সেখানে আবার 1.5 ঘন্টা টাইম লাগবে, তাই দৌড়ে 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 আমি কাজগুলো সব কমপ্লিট করছি। আর সব কিছু মুছলাম, এতগুলো সিঁড়ি মোছামুছি করার পরে এখন ভাবলাম এই মপ দিয়ে এই জায়গাটাকে ফটাফট করে মানে টেনে দিই, তারপরে আবার এই 3-4খানা ঘর মুছতে হবে, হাতেই মুছেছি। এই মপ দিয়ে না সবসময় এই মপের বালতিটা টেনে টেনে নিয়ে আসো, তার থেকে ওই ন্যাতা দিয়ে ঝট করে একটু মুছে নেই, কিন্তু শীতের দিনে তো আর সেটা হয় না, তো বারবার করে জল ছানা যাবে না। তো আমি আর মানে তাড়াহুড়ো করছি জন্যে হাত দিয়েই আজকে সিঁড়িগুলোকে মুছলাম। সিঁড়িগুলো না দেখেছি ওই মপ ফপ দিয়ে মুছলে কিন্তু অত ভালো হয় না, হাত দিয়ে নেতা দিয়ে মুছলে বেশি ভালো হয়। আর এই জায়গাটাকে একদম পরিষ্কার করে দেখো ধুয়ে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন বাজছে 2:15 কি 20, 2:30 থেকে কেনাকাটি শুরু। ওর পাপা আমাদেরকে জুয়েলার্সের দোকানে নামিয়ে দিয়ে চলে গেল। এখানে তো এত ভিড়, বসেছিলাম প্রায় 1 ঘন্টার উপরে, সেই দোকানে হলো না, অন্য
জুয়েলার্সের দোকানে গিয়ে তো সেখান থেকেই আমাকে আমার মাপ মানে মতো খুঁজিয়ে বের করতে প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেল। ভেবেছিলাম সন্ধ্যাবাতির আগেই প্রাদশকালে বলে না জিনিসপত্রগুলো কিনে বাড়িতে ঢুকবো আর তারপরে সন্ধ্যাবাতির সময় পুজো দিব, তো হয়েছিল সেই 5টার সময় বাড়ি এসেছি, 5:10-15তে দেখো আমার পুজো হয়ে গেছিলো, 15-20 মিনিট টাইম লেগেছিলো। ধনতেরাসে পুজো বাড়িতে ছোট্ট করে দিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কেনাকাটা করতে গিয়ে এটা গিফট পেয়েছি, দুটো করে এরকম বোল দিচ্ছে, ভালো লাগছে দেখতে। তো ধনতেরাসে যেটা আংটিটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই, পলা আংটিগুলো, তো আমার এই ডিজাইনটা ভালো লাগলো আর আমার হাতে এটাই হচ্ছিলো ভালো, তো এটাই আমি নিয়ে নিলাম। তো এসে পুজো দেওয়া হয়ে গেছে, কিছুটা টাইম ঘরে কাটিয়ে ওর পাপা যখন এলো তখন আমাদেরকে বললো যে চলো যাই, 14 সকালকে লাগবে, তো বাজার খোলা আছে, হয়তো 9:30 বাজে, রাত্রেবেলা বেরিয়ে পড়ছি একটু লাইটিং দেখবো, ঠান্ডা ঠান্ডাও পড়ে এসছে, তো আমি তো চাদরটা নিলাম না, মেয়েরও ঠান্ডা লাগবে, ওর জন্য ওটাই নিলাম, আমি আবার চাদর টাদর কিচ্ছু বের করিনি, আজ এসেই ভাবছি চাদর বের করব। আর বাড়িতে যে পুজোটা দিয়েছিলাম সেটা যেরকম করে ধনতেরাসের পুজো হয় তোমাদেরকে ছোট্ট করে যেতে যেতে বলে দিই, যে লক্ষ্মী করি, তারপরে হচ্ছে পদ্মের সিট, ধান একটু হচ্ছে দুব্বো, তারপরে দিয়েছিলাম হচ্ছে 3 রকমের ফল আর বাতাসা আর হচ্ছে ফুল, এই দিয়ে আর যে যে জিনিসটা কিনে নিয়ে আসা হয় সেটাও পুজো দিয়ে দিতে হয় সিঁদুরের ফোঁটা লাগিয়ে, ব্যাস এইভাবেই পুজোটা ছোট্ট করে দিয়ে নিয়েছিলাম। আর এখানে মানে ফেরার পথে মেয়ের জন্য একটু এই কসমেটিকের দোকানে ঢুকলাম, আমিও সাথে 2খানা ক্লিপ নিয়ে নিলাম, আর ওর জন্য একটু চুলে বাঁধার ক্লিপ, আর একটু আমি 2টো বেনিন করে দিব অনেক সময়, তো দিয়ে মানে ওগুলো নিয়ে বাড়ি ফিরছি কসমেটিকের দোকান থেকে। রাত্র বাজছে এখন প্রায় 10:15-20, বাজারে তখনও খোলা ছিল, কেনাকাটা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই, 2 রকমের শাক নিয়ে এসেছি, 14 রকমের শাক আর ছিল মূলো শাক, আর এই যে কি টুকরিয়া কি যা লাগে সেগুলো নিয়ে এসে এখন রাত্রেবেলা তাড়াতাড়ি করে বেগুন ভাজবো, কারণ বেগুন ওর বাবা বলছে যে একটু ভাজাভুজি লাগবে খেতে, এমনি খেতে পারবে না রাত্রে, মানে প্রত্যেক দিন একটু না কিছু ভাজতেই হয়। তো এই ছিল ভাগাতুরি দিন, তো মেয়ের জন্য যে নিয়ে এসেছিলাম আমি, দেখালাম ওর রিং লাগবে, সেই রিং খুঁজতে আবার 10 মিনিট টাইম লেগেছে, তো দেখো কত কি নিয়ে এসেছি, লাউ নিয়ে এসেছি, বরবটি, আর হচ্ছে এইদিকে নিয়ে এসেছিলাম হচ্ছে একটু বাঁধাকপি, টমেটো, আর হচ্ছে বেগুন, আর 2 রকমের শাক, আর এই নিয়ে বাজার নিয়ে বাড়ি ফিরেছি। কালকে 14 শাক খাওয়ার আর 14 বাতির প্রবণতা আছে, তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকের ব্লগে।